আজকাল নবী থাকলো আর 1400 যে হিঙ্গিরা বড় পীর আর আপনারা বলতেছেন পীর কে মানে না শরীয়ত মোতাবেক মাসলাক আলা হাদিস মোতাবেক যে পীর চলে সেই পীর কে মানি যে শরীয়তের খেলাফ করে সে পীর কে মানি না তো সোজা কথা একটা হচ্ছে পর্তুগাল মাস্টাররা জানেন এখানে সিরাজ সিরাজউদ্দিন মাস্টার সাহেব আছেন সাইন্সের একটা টিচার একদম বিখ্যাত সাইন্সের টিচার ওর মতন সাইন্সের টিচার এরিয়া তো পাওয়া খুব মুশকিল কারণ আমি পমাইপুর স্কুলে চাকরি করেছি এখানে আমার অনেক ছাত্র এসেছে পর্তুগাল পর্তুগালে জুমা নামাজ হয় না মসজিদ আছে প্রচুর মুসলমানও আছে কিন্তু জুমার নামাজ হয় না আর একটা আছে ফ্রান্স ফ্রান্সে জুমার নামাজ হয় না কিছুদিন আগে আপনি জানেন ফ্রান্সে একটা কার্টুন তৈরি করেছিল সে কার্টুনটা রসুলুল্লাহ শেষে একটা মেয়ে ছেলের বোরখা তুলে বিধান করছে শরীরকে উলঙ্গ করতেছে এ একটা কার্টুন তৈরি করেছিল কিন্তু কোরআন শরীফ হাদিস শরীফে কোনো জায়গাতেই পাবে না যে কোনো মেয়ে ছেলের কাপড় বিধান করে রসুল্লাহ একটা মিথ্যা কার্টুন এই হলো ফ্রান্স ফ্রান্সের প্রেসিডেন্ট তারপরে এগুলা চৌমুহনীতে সলটকে দিল ওই ওই ফটোটা কার্টুনটা স্কুলের মাস্টাররা পর্যন্ত স্কুলের ছাত্র থেকে দেখাতে লাগলো একটা মাস্টার একটা বড় স্কুল 12 ক্লাসের একটা স্কুল সেই স্কুলে দেখাতে ছিল এই দেখো ইসলাম ধর্ম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তে একটা 11 ক্লাসের ছাত্র মুসলমান ও কসম করে নিল যে আমার নবীর বিরুদ্ধে এরকম স্কুলে প্রচার করতেছে প্রতিক্রিয়া খারাপ হবে একে জোর আমি 10 দিন টাইম নিলাম 10 দিনের মধ্যে আর মাথা আলাদা করবই একে চমোহনিতে কাটবে একদম চৌত্রিশম রোডের ধারে কাটার মস্তক আলাদা করে দেবে তো 10 দিন পার হতে দেয়নি 7 দিনকার দিনই বোঝে ওর টুটিকে আলাদা করে দিয়েছে জবাই করে দিয়েছিল কিন্তু ছেলেটা বাঁচতে পারেনি ছেলেটাকে গুলি করে শহীদ করে দেওয়া হয়েছে বলুন ছেলেটা জান্নাতে যাবে কি যাবে না অবশ্য একটা জেনারেল ছাত্র এ একটা বুঝেছেন স্কুলের একটা ছাত্র তো ওই ফ্রান্সে জুমা নামাজ হয় না আর একটা যে রুশ রুশে জুমা নামাজ হয় না তিনটা হলো বুঝলেন আর একটা হচ্ছে জার্মান এই চারটা দেশ ফ্রান্স জার্মান রুশ পর্তুগাল এই চারটা দেশে জুমা নামাজ হয় না কারণটা কি কারণে চেয়ে যে জুমা নামাজের জন্য মুসল্লাত হওয়া দরকার মুসলমান সেখানে কবজা করা দরকার কিংবা মুসলমান সেইখানে আইন কিছু চালাতে জানে পারে যেমন ভারতবর্ষ ভারতবর্ষ অখণ্ড ভারত আফগানিস্তান বলেন শ্রীলঙ্কা বলেন তারপরে বাংলাদেশ পাকিস্তান এগুলা সব ভারতের মধ্যেই ছিল সব এগুলা ভারতের মধ্যে এখন ভারত অর্ধেক বাইরে হয়ে গেছে অর্ধেক কেবল ভারতের মধ্যে আছে কিন্তু অখণ্ড ভারত যেটা বাবরের ভারত অখণ্ড ভারতবর্ষকে দখল করে এত বড় ভারতকে সুলতান বাবর জহিরুদ্দিন আফগানিস্তান থেকে এসে দখল করে নিয়েছিল এটা জেনারেল লাইনে মাস্টার আমার থেকে বেশি ভালো বলতে পারবে দখল করার পর একে জবাই করার জন্য সুলতান বাবরকে জবাই করার জন্য এক হিন্দু কসম করেছিল জবাই যতদূর না করব ও বগলির চুল কাটব না আর মুচ কাটব না মাথার চুলও কাটব তলকার চুলও কাটব না কোনো দিককার চুল কাটব না মাথাতে তেলও দিব না বিছানাতেও শুব না যতদিন সুলতান বাবরকে জবাই করতে না পারব এ হলো কসম করেছিল সুলতান বাবর জহিরুদ্দিন দিল্লি যেদিন দখল করতেছেন হাতির উপর চড়ে এসেছিলেন আর হিন্দুরা বলছে চল পালা নিঢের দলরা দখল করে নিয়েছে তো একটা শিডিউল কাস্ট সাঁওতাল হোক কিংবা ডোম হোক তার একটা কোলের বাচ্চা ভিড়ের চোটে হাত থেকে ছুটে গিয়েছিল কিছুক্ষণের মধ্যে হাতির পায়ের তলে পড়ে যাবে বারবার আর্তনাদ করেছিল যে বাচ্চাটাকে তুলে দাও বাচ্চাটাকে তুলে দাও
তা হিন্দুরা বলল যে ই অস্পৃশ্য, এর বাচ্চাটাকে ছিলে আমাদেরকে গা ধুতে হবে, অর্থকর বাচ্চাটা মারা যাক তাও ভালো, কিন্তু আর বাচ্চাটা তুলে দেয়নি। একটা ২০ বছরকার যুবক হাতির পিঠে থেকে ঝাঁপিয়ে পড়ল, আর বাচ্চাটাকে তুলে আর মাকে দিয়ে দিল। আর যদি ৩০ সেকেন্ড দেরি হয়ে যেত তবে সুলতান তিনি ওই হাতির পায়ের তলি পড়ে যেতেন, মারা যেতেন। তিনি বললেন আমার বেটা হুমায়ুনের মারা গেলে যতটা আমি দুঃখ পাবো কষ্ট পাবো, এ মেয়েটার বাচ্চাটাও মারা গেলে ওটাই কষ্ট পাবে। ইসলাম এরকম শিক্ষা দেয়। এই নওজোয়ান যে দিল্লির সিংহাসনে বসে গেলেন তার নাম সুলতান বাবর জহিরুদ্দিন। গুপ্ত ঘাতক তার সম্মুখে আপন তরবারি রেখে দিল। হুজুর বুঝতে পারলাম আপনাকে জবাই করতে পারলাম না, বরং আপনি আমাকে খুন করে দিলেন। আপনার আদর্শ মহত্ব চরিত্র মুসলমানের চরিত্র। তো সুলতান বাবর বলে যা আজ থেকে তুই আমার বডিগার্ড থাকবি, দেহরক্ষী থাকবি তুই। ওকেই দেহরক্ষী তৈরি করে দিল। তাহলে ভারতবর্ষে ৮০০ বর্ষ ধরে মুসলমান রাজত্ব করেছে। মুসলমানের কাটরা মসজিদে ৫০০ হাফেজ কোরআন পড়াতো মাদ্রাসায়, বিশাল বড় কাটরা মসজিদ, এরকম হাজার হাজার মসজিদ। এই কারণ ভারতবর্ষে জুমার নামাজ পড়া জায়েজ। কি কারণ আপনি নিশ্চয়ই কিছু বুঝতে পারলেন, যে ভারতবর্ষে মুসলমান মুসাল্লাত ছিল, এই কারণে ভারতবর্ষে জুমার নামাজ পড়া জায়েজ। আমাদের আজান বন্ধ করতে পারেনি, আমাদের জামাত বন্ধ করতে পারি, ঈদ বন্ধ করতে পারেনি। আর ই বলতেছে যে আজান বন্ধ করো, ই মসজিদটা বাপের আমলে তো ওরা কোনো কাজ করতে পারে না। আটলান্টিক মহাসমুদ্রে আজ পর্যন্ত কেউ বাড়ি তৈরি করতে পারেনি, চাই ফ্রান্সকে বলেন, আমেরিকাকে বলেন, ব্রিটেনকে বলেন, কেউ বাড়ি তৈরি করতে পারেনি। কিন্তু একটা গরিব দেশ, মুসলমান দেশ মরক্কো, যার নাম মরক্কোর মুসলমান, আটলান্টিক মহাসমুদ্রের কিনারা থেকে ২০০ মিটার ভিতরে মসজিদ তৈরি করে দিয়েছে। সে মসজিদে ১,০০০ লোক একসঙ্গে নামাজ পড়বে, মসজিদে আলো লাগে না, এমন পাথর সেট করে দিয়েছে রাত্রিতে ঝকঝক করে জ্বলবে, মসজিদে ফ্যান লটকাতে হয় না, আপনা আপনি বাতাস বইতেছে। ৪তলা মসজিদ এ মরক্কোর মুসলমান তৈরি করেছেন। বিরাদারান ইসলাম সামেনে কেরাম, তাই আমি আপনাদেরকে আরজ করে আবেদন করি যে আমরা মুসলমান, আমাদেরকে ধ্বংস করার ক্ষমতা নাই। আপনাকে গ্যারান্টি কথা বলে দিচ্ছি, ১৪০০ হিজরি মুজাদ্দিদ আজম ইমাম আহমদ রাজা খান বেরলভি রাদিয়াল্লাহু আল মালফুজ কিতাবের মধ্যে বর্ণনা করেছেন, মুসলমানের বাদশা এবং মুসলমান ১৯০০ হিজরি পর্যন্ত কায়েম ও দায়েম থাকবে। এটা ১৪৪৪ হিজরি, এটা ১৪৪৪ হিজরি, ১৯০০ হিজরি পর্যন্ত কোন শক্তি নাই যে মুসলমানকে ক্ষমতা চ্যুত কিংবা তাড়িয়ে দিতে পারে। আজ দখল করবে তো মুসলমানও কাল দখল করে নেবে। আফগানিস্তানকে আমেরিকা ২০ বছর ধরে সৈন্য সামন্ত কতই অ্যাটম বোম আর পারমাণবিক অস্ত্র দিয়ে গোটা আফগানিস্তানকে ঘেরে রেখেছিল, ২০ বছর ধরে যুদ্ধ করতে গিয়ে মুসলমানের হাজার হাজার সৈন্য মারা গিয়েছে, কিন্তু এমন তারা তাড়লো যে আপন অস্ত্র নিয়ে যেতে পর্যন্ত পারেনি, আপন অ্যাটম বোম নিয়ে যেতে পারেনি, আপন হেলিকপ্টার কিংবা এরোপ্লেন নিয়ে যেতে পারেনি, এমন তারা তেড়েছে অস্ত্র নিয়ে যেতে পারেনি। বলছে মোল্লার রাজত্ব, মোল্লার রাজত্ব লে, এখন মোল্লাকে কি করবি কর। বেরাদারান ইসলাম আলা হযরত ইমাম আহমদ রাজা কত বড় গবেষক হয়েছে, কত বড় ইলমওয়ালা ব্যক্তি ছিলেন, ইলমে জাফর থেকে বলেছেন ১৯০০ হিজরি পর্যন্ত ইসলামী সালতানাত কায়েম থাকবে, ১৯০০ হিজরির পর মুসলমান দেরহাম বেরহাম হবে, তখনই হযরত ইমাম মেহেদী আসবেন, ঈসা রুহুল্লাহ আসবেন। ঈসা রুহুল্লাহ এসে ৪০ বছর জিন্দা থাকবেন। নাসিমুর রিয়াদ কিতাবের দ্বিতীয় খণ্ডে লেখা আছে, ওয়া ঈসা রুহুল্লাহ ওয়া হুয়া হাইয়ুন ওয়া ইয়াসকুনু ফিস সামাই সানিয়া
ওয়ানজালু ফি আখিরিজ জামান ওয়ায়ুদ ফানবে মাকবারাতিন নবিয়ে সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে অবস্থান করতেছেন জিন্দা অবস্থায় উনি আখেরি টাইমে আসবেন 40 বছর জিন্দা থাকবেন বিয়া করবেন শাদি করবেন সন্তান হবে উনার খুশবুতে এই দাজ্জালরা ধ্বংস হয়ে যাবে 40 বছর পর তিনি ইন্তেকাল করবেন 33 বছর বয়সে তিনি আসমানে উঠেছেন এদিকে 33 আর এদিকে 73 বছর বয়স আর ইনাকে কবর দেওয়া হবে ইনাকে কবর দেওয়া হবে রাসূলুল্লাহর কবরের পাশে নবুর সবিজ গুম্মাদের চারটা কবরের জায়গা আছে তিনটা ভর্তি আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উমর ফারুক আজম একটা জায়গা খালি আছে কিন্তু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মনে করেছিলেন ওই জায়গাটাই আমি দাফন করব কিন্তু যখন নবীর এই হাদিস শরীফটা পেলেন ওয়ায়ুদফানু বি মাকবারাতিন নবিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন জান্নাতুল বাকিয়ার হাসে কাওকাবের বাগানে যেখানে ফাতেমাকে দাফন করা হয়েছে সেই জায়গাতে আমাকে দাফন করে দিও সেই মুতাবিক আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন সেই জায়গাতেই তাকে দাফন করা হয়েছে তাই আপনি বুঝতে পারলেন আমরা মুসলমান আমাদের মুসলমানের অবস্থা তাই ইলমওয়ালা ব্যক্তি অনেক ইলমওয়ালা ব্যক্তি আছে ইলমওয়ালাকে আমরা এখন আমরা মানি বুঝলেন তাই আপনাদের কাছে আমি আরজ করে আবেদন করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবীকে চিনে না ও খোদাকে চিনে না যে নবীকে চিনতে পারবে না শরীয়ত নবী যেটা আইন দিবেন ওটাই শরীয়ত যেটা আইন দিবেন ওটাই হলো শরীয়ত একটা খুব কঠিন আইনের কথা নামাজ পড়া ফরজ কোন পীর সাহেব নামাজ মাপ দিতে পারবে না কোন মুজতাহিদ নামাজ মাপ দিতে পারবে না কোন গাউস ও খাজা রাজা নামাজ মাপ দিতে পারবে না কেউ নামাজ মাপ দিতে পারবে না নামাজ পড়া দলিলে কাতি থেকে প্রমাণ কোরআন শরীফকে বলা হয় দলিলে কাতি কোরআন শরীফ থেকে নামাজ পড়া ফরজ কিন্তু পীরের কবর সেজদা করা হারাম সেজদা হলো দুই প্রকার সেজদায়ে তাআব্বুদি সেজদায়ে তাহিয়া ইবাদতের সেজদা কেন পাকা কাফের আর বিবি হবে তালাকে বাইন আর বাড়ি আলি তালাক হয়ে যাবে পীরের মাজারকে ইমাম আহমদ রেজা খান বেরেলভি বলছে পীরের মাজারকে চুমা পর্যন্ত দিও না পীর বাবার মাজারে কোনো মেয়ে ছেলে পর্যন্ত যেও না এটা তো সুন্নি জামাতের আকীদা আমি বেরেলির ছাত্র পমাইপুরে 37 বছর চাকরি করেছি আমি বেরেলি মাদ্রাসা মঞ্জারি ইসলাম আরবি ছাত্র কোন মেয়ে ছেলে পীরের মাজারে যাবে না ও বাড়ি থেকে পীর বাবার মাজারে যখন বাইরে আয় ওর উপর লানত বর্ষণ হয় অতক্ষণ পর্যন্ত যতক্ষণ বাড়ি ফেরত না আসে এই বিটি ছেলেকে থামবে কে ওরাই তো নিজে থেকে চলে আসে পুরুষের হুকুম লাই না বুঝলে আর পুরুষ গলাই বা কিরকম প্রতি জালসাতে বলছি আরে নামাজ পড়া ফরজ আমি জানি নামাজ পড়ার পর যদি তো পীর বাবার মাথার কোনো মেয়ে ছেলে যায় কোনো পীরের হাত ধরে মুসাফা করতে কোনো মেয়ে ছেলে পাবে না কোনো মেয়ে ছেলে আপন পীরের হাতে চুমা দিতে পাবে না কোনো মেয়ে ছেলে আপন পীরের পায়ে কলম বসে করতে পাবে না পীর হচ্ছে গায়ের মুহারিম কাকে বলে যাকে বিবাহ করা জায়েজ তাকে বলে গায়ের মুহারিম আর যাকে বিবাহ করা চিরতরে হারাম তাকে বলে মুহারিম যেমন মা আপন বেটাকে বিবাহ করা হারাম তো মার কাছে এসে মুহারিম আর বেটার কাছে তার মা হলো মুহারিম আপন ভাতিজা একে বিয়া করতে পাবে না আপন বাপ কোন মেয়ে ছেলে বিয়া করতে পাবে না তারপরে যে আপন দাদা ওর সঙ্গে ওর মেয়ের পুতিনের বিয়া হবে না আপন নানা
ইয়া হবে না আপন ফুফা এই রকমই মুহারিম যাদেরকে চিরতরে বিয়া করা হারাম আপন সাতলা বেটা আপন দুধ বেটা এদেরকে বিয়া করতে পারবে না আর সব মুহারিমের মধ্যে চিরতরে বিয়া করা হারাম আর এদের বাহির যেগুলা তো পীর ইচ্ছা যোজনার বাহির কত পীর আর মুরিদকে লিখা করেছে আমি আপনাকে প্রমাণ করে দিতে পারি আমাদের দেশেই আছে বুঝে বেলা সম্পূর্ণ আমার মুরিদকে লিখা করে দিয়েছে তাহলে ও যদি গায়ের মুহারিম হয় তো ওর কোন মেয়ে ছেলে ওর হাতে চুমা দিতে পারবে না ওর পায়ে চুমা দিতে পারবে না সরাসরি সামনে বায়াত গ্রহণ করতে পারবে না আল্লাহ নবী বায়াত গ্রহণ করিয়েছেন পর্দা টাঙিয়ে দিয়েছে ফাতেহ মক্কার দিন অষ্টম হিজরিতে মক্কা যখন বিজয় হয় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মেয়ে ছেলের বায়াত গ্রহণ করতে এসেছিলেন রাসূলুল্লাহ পর্দা লটকে দিয়ে 100 হাত দূরে পর্দা লটকে দিয়েছিলেন পর্দার ওই পার থেকে মেয়ে ছেলেকে ইকরার করতে শুরু বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন বলো আস্তাগফিরুল্লাহ রব্বি বললেন বলো আমি নামাজ পড়ব রোজা করব শরিয়া আইন মোতাবেক চলব ব্যভিচার করব না সব স্বীকার করলেন রাসূলুল্লাহ তাদেরকে বায়াত গ্রহণ করিয়ে নিলেন আজকাল নবী থাকলো আর 14 যে হিঙ্গিরা বলদ পীর আপনারা বলতেছেন পীর কে মানে না শরীয়ত মোতাবেক মাসলাক আলা হাদিস মোতাবেক যে পীর চলে সেই পীর কে মানি যে শরীয়তের খেলাফ করে সে পীর কে মানি না তো সোজা কথা তো একজন ইহুদি কট্টরপন্থী একটা ইহুদি মুসলিম শরীফের হাদিস এটা আমার রাসূলুল্লাহর কাছে এসে বলতে হুজুর আমাকে মুসলমান করিয়ে দেন মুসলমান ধর্ম খুব ভালো ধর্ম মুসলমান যাকাতের টাকা দেয় কুরবানির গোশত ভাগ করে এক ভাগ গরিবকে দেয় ফিতরার টাকা গরিব গুরবাকে দেয় আর এমনি দান খায়রাতও মুসলমান খুব করে তাই মুসলমান ধর্মটা ভালো মুসলমান ধর্মের সব কিছু ভালো একটা জিনিস খুব কড়া হুজুর ওই জিনিসটা যদি মাপ দিয়ে দেন তাহলে পরে আমি ইসলাম ধর্ম কবুল করে নেব তাহলে নবী বললেন তুই আগে পড়েলে কালমা উপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেসব বলো কোনটা কড়া মুসলমানের বলে হুজুর নামাজ পড়া খুব কঠিন আর দেখেন নামাজ পড়াই কোরআন শরীফে ভাই তবলিগ জামাত তোমাকে শিক্ষা দেওয়ার জন্য বলতেছি প্রতিবাদ আমি করিতে শিক্ষা দেওয়ার জন্য করি তুমি বলেছো ইজতেমাতে বলেছো মসজিদে মসজিদে বলেছো নামাজ পড়ো যাকাত দাও কোরআন শরীফে বেরেছে জায়গাতে আছে তুমি পূজিয়ে দিতে পারো বেরেছে জায়গায় নামাজ পড়ো এবং যাকাত দাও কোরআন শরীফে মাত্র 32 জায়গাতে আছে কোরআন আয়াতকে বেশি করাও মহাপাপ কোরআন শরীফের আয়াতকে কম করাও মহাপাপ একিনের সাথে বলে তো কুফর পর্যন্ত পৌঁছে যায় তো এই ভুলটা আপনারা সংশোধন করে নেবেন আমি হিংসা ছোট বলছিলাম আমি শিক্ষা দেওয়ার জন্য বলতেছি যে নামাজ পড়ো এবং যাকাত দাও আকিমুস সালাত ওয়া আতুজ যাকাতা মাত্র কোরআন শরীফে 32 জায়গাতে আছে তো নামাজ পড়া ফরজ আর তুমি নামাজটা মাপ লিবা হুজুর নামাজটাই আমাকে মাপ দি সব হজ করব যাকাত দিব কুরবানি দিব ঈদে নামাজ পড়বো বকরিদ নামাজ পড়বো ওগুলো হুজুর পড়বো কিন্তু এই পাঁচ অক্ত নামাজ মাপ দিতে হবে তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের টাইমে তো লোকের কোনো কাজ থাকে ওই নামাজটাই পড়ো বলে ওইটাই আমার হকে সব থেকে কঠিন আমি বেলা 7টা 8টা নালে উঠতে পারি না আপনি দেখেন না কোন দুনিয়ার লোক দোকানদার গালাকে দেখেন রাত 12টা পর্যন্ত কাজ করে আর বেলা 8টা নাহলে বিছানা থেকে উঠতে পারে না ডাক্তার গালাকে দেখেন রাত 2টা পর্যন্ত টাকা পয়সা লাই রাত 8 সকাল 8টা 9টা নালে ডাক্তার উঠতে পারে না আর আমরা মলবে মরা না আমার তালবিল গালাকে ভোর রাতে উঠতে হয় নামাজ পড়তে মসজিদে নামাজ পড়তে যেতে হয় মলবিরাকে উঠতে হয় একদিন একটা মলবি না উঠে তো দুনিয়াতে রেকর্ড সৃষ্টি করে দিবে কিন্তু দুনিয়ার লোক যে ফজর নামাজ পড়লো না তার রেকর্ড হলো না কিন্তু একটা মলবি যদি না পড়ে তো ওই মলবিটা ফজর নামাজ পড়ে ফজর নামাজটা হুজুর পড়তে পারে ওটা মাপ দিতেই হবে বলে ঠিক আছে বলে মাপ দিলাম যা বলে আপনি কেরামিন কাতেবিনকে বলে দেন কাগজ কলম নিয়ে বসে আছে ও যেন কাজার খাতায় নাম না লেখে
আপনি মাপ দিলেন আদায়ের খাতায় জানে লেখা নেই আর কিয়ামতের প্রান্তরে জানে আমার কাজার খাতায় না থাকে হুজুর বল জোহরের নামাজ পড়ো তো লোকটার এখন তো মুসলমান আর তো ইহুদি বলা চলবে না চোখ দিয়ে পানি ঝরে গেল বলে হুজুর আমি গরিব মানুষ কাজ করে খাই 3 কিলোমিটার দূর হচ্ছে কুয়া আরব দেশে কুয়া খুব কম 3 কিলোমিটার দূর কুয়া আর কুয়ার বালতি হচ্ছে পানি আটে এক মুন করে পানি ওঠে 140 হাত 150 হাত তলে পানি দড়ি ধরে টেনে আমাকে তুলতে হয় আর ওই এক মুন পানিকে মাথায় করে 3 কিলোমিটার গিয়ে 100টা খেজুরের গাছ আমাকে ভিজাতে হয় আমি ক্লান্ত হয়ে যদি 5 মিনিট দমলি আমাকে 5টা চাবুক মারে এত দেরি করে ছুটি দেয় হুজুর আমার বাড়ি যেতে যেতে সূর্য ডুবে যায় তাই জোহরটাও মাপ দিতে হবে আসরটাও মাপ দিতে হবে ফাকাবিলা যালিকা রাসূল কবুল করে নিলেন তখন তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইন্নি লাম উসাল্লি ইল্লা সালাতাইন মুসলিম শরীফ আমি দুওয়াক্ত নামাজ পড়ব মাগরিবের নামাজ এশার নামাজ পড়ব আর আপনি ওই 3 ওয়াক্ত আমাকে মাপ দিন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাকে জীবন ভর মরণ কাল পর্যন্ত 3 ওয়াক্ত নামাজ মাপ দিয়ে দিলেন আর 2 ওয়াক্তই 3 নামাজ পড়তেন অবশ্য মুসলমান নামাজ পড়া 5 ওয়াক্ত ফরজ আপনি কি বুঝতে পারলেন হাদিস শরীফ থেকে হাদিস শরীফ বুঝাতে চাইতেছি নবী এটার শরীয়তের মালিক নবী যেটা আইন দিবেন ওটাই শরীয়ত যেটা আইন দিবেন ওটাই শরীয়ত একটা হাদিসের মুসলিম শরীফ সিয়াসি তো দর্শন এলাম নাই কোনো একটা কথা বন্ধ 500 টাকা দেওয়ার মতন মাত্র প্রায় আমি এখন হাদিস শরীফের রেফারেন্সের ব্যবসা নেব মাত্র 500 টাকা এই আমাদের মাদ্রাসা বহুদিনকার মাদ্রাসা বুঝেন এখানে আছে তালবিলিম দুটো ছেলে ফারগো হবে আপনার সব ফারগো করবো মাত্র 500 টাকা কোন একটা খোদার বান্দা যদি থাকে তা আপনি দিতে পারেন আমরা মাদ্রাসার জন্য এটা আমি চাইতেছি আপনাদের কাছে এই মাদ্রাসা থেকে আমিও লেখাপড়া শিক্ষা করেছি হ্যাঁ ও আতাউর রহমান আমাদের হাদিস হজ করে আসলো বুঝলেন উমরা স্বামী দিতে তো 500 টাকা দিয়েছেন আল্লাহু আকবার কি নাম ওই তোমার নামটা ভুলে গেল সাদেক আলী হ্যাঁ সাদেক আলী 500 টাকার মান নামে দিয়েছে আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আর কে দিল গো সভাপতি সাহেব 1000 দিচ্ছে সভাপতি কে হ্যাঁ কোনটা রে যাও তো তোমরা কি বলছো যার 1000 টাকা দিয়ে দেন দশ যা তোমাকে আর কিছু বলবো না হ্যালো হ্যাঁ দিব ঘোষণা করবো হ্যাঁ রেজাউল সভাপতি রেজাউল 2000 টাকা দিলেন আল্লাহুম আমিন আল্লাহুম আমিন 1000টা নগদ থাকলে 1000 টাকা বাকি থাকলো নজরুল ইসলাম 1000 টাকা দিলেন আল্লাহুম আমিন আল্লাহুম আমিন তা দানকে কবুল করে আপে রব্বুল আলামিন আপনাকে কি বুঝেছে নবী আলাইহিস সালাতু তাসলিম আমি কিন্তু রদ করারই লোক যে নবীর এক চুল পরিমাণ দোষ ধরবে সে মুসলমান ধর্ম থেকে বাদ আছে ইয়ার নাম হচ্ছে মাসলাক আলা হাদা মাসলাক আলা হাদা শরীয়তের খেলাফ কথা কিছুই বলে না